আড্ডা চলছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদের পোশাক নিয়ে গল্প হচ্ছে। নিপু বলল সে একটা জামা নেবে আর জুতা তার বাবা ঢাকা থেকে এনেছে। এদিকে ফারাবির মামা তার জন্য বিদেশ থেকে নাকি ঈদের পোশাক পাঠাবে। শিহাব, সে তো বড়ই চতুর, সে নাকি একাই মার্কেটে গিয়ে জামা কাপড় কিনেছে। কথাগুলো চুপচাপ শুনছিল ফাহিম। সে অবশ্য এখনো কিছুই কিনেনি, বাবার কাছে আজকেই আবদার করবে। দিন মজুর বাবা তার জন্য কি কিনে সেটাই দেখার। সবুর ভাই, ও সবুর ভাই, বাড়িতে নাই নাকি? আরে তুই ডাক, তুই ডাক, জোরে ডাক দে, তুই ডাক, আমি আমি ডাকছি না। ও সবুর মিয়া, আপনারা সীতাখোলার মধ্যে কাজ আছে কিছু? কোথায়? ওই হিন্দু সীতাখোলায়। সীতাখোলায় কখন? বিকেলে আসরের পরে কাজ আছে, কাজটা করে দিতে হবে। না আসরের পরে আমি রোজা রাখছি তো, আসরের পরে কেমনে? আমি রোজা রেখা আমি বিকেলে কাজ কাম করতে পারবো না, আপনারা যাই মানুষ সাহেব কইন। সৌর ভাই তুমি যাইবে না? তাহলে শুনে রাখো, তোমার একটা কথা বলে যায়, মন্ডল সাহেব কইছে তুমি যাই বাকি টাকা পাইবো না কিছুদিন আগের, আসলে যদি কাজ না করো তাহলে ওইগুলো এক টাকাও দিব না কইছে। এই দে, এইটা কেমন কথা? এটা তো এটা এটা তো ইনসাফের কথা না তো, আপনারা এগুলো কী কইতেছো? এই বন্ধু থাম, আমরা কভার মালিক কয়ে গেলাম, তোমার যাওয়া না যাওয়া সেটা তোমার ব্যাপার, আমরা গেলাম। এই চল চল, এইটা কেমন কথা? আমি কামে যাবো। ও আচ্ছা আনমু, সমস্যা না, বাবা কাম করি কই যা, আনমু সমস্যা না। কাঁদে না বাবা, কাঁদে না। ও আগের কিছু টাকা পাই তো সবগুলো পিছে একসাথে দিব আর কি। আজকে কই যাইতেছো? ওর চিতাখোলায় কাজ, চিতাখোলায় কাজ করবো আজকে। ওকে একদিন আমাদের সাথে ইফতার করবে না, এই রমজান মাসে একদিন আমাদের সাথে ইফতার করবে না। কর্মু কর্মু না মানে কর্মু, আরো দুই তিন দিন সময় তো আছে, একদিন কর্মু তো করলে সমস্যা নেই, তুমি এই দুই তিন দিনও কাজে চলে যাবে। না না সমস্যা নেই, যা। এ ভাই শোনো, কি রে তুমি নাকি ফাহিমটা বলছো জামা জুতা কিনে দিবে? হ হ কইছিলাম তো, কবে কিনে দিবি তো চলে আসতেছে। ওই মন্ডল কইছে এবার আগের কিছু টাকা পামো, 1,00,000 দিব এবার, তো এবার কিনবো, সমস্যা নেই। ও বলছে তোমারে বলার জন্য, ভুলে যাই না কিন্তু। আচ্ছা আচ্ছা যা। আপনি চাইলে কাল আমার মিন্টুরে পাঠাই দেখতে পারেন, সমস্যা না, আমি সবগুলো কাম করে দিচ্ছি। কালাম, এই মিন্টু, চিতাগোলা কাজগুলো সম্পূর্ণ হয়েছে কিনা তোরা দুজন গিয়ে দেখে আসবি, ঠিক আছে? মন্ডল সাহেব আপনি চিন্তাই করেন না, আমরা দুইজন একসাথে দাঁড়ানো ছিলাম, ও ভালোভাবে কাজগুলো করছে। হ্যাঁ মন্ডল সাহেব, কালাম ঠিক কথা কইতেছে। এখন মন্ডল সাহেব আমার টাকাগুলো দেন, আমি যাইতে হইব, সন্ধ্যে হয়ে গেছে তো, টাকাগুলো দেন আমি যাই। কালাম টাকাগুলো ধর। মন্ডল সাহেব
এটা কত দিলেন? আপনার থেকে আগের তো 2000 টাকা পাই, এখন 1000 টাকা দিলেন সব মিলে। না বাকি টাকা এটা আমি নিব না, এটা হইব? আমি এত কষ্ট করে কাজ করছি, সামনে ঈদ, যেটা দিছি এটা রাখো মিয়া, বাকিগুলো পরে নিও। সামনে ঈদ, আমি রোজা থেকে আপনার কাম করে দিছি। আপনি আগের বারে একবার আমার লগে টাকা নিয়ে খাস করছেন, আগের টাকাগুলো সব একসাথে দেন, আমি পোলামাইয়া নিয়ে একসাথে ঈদ করতে হইব। কি রে সবুর, তুই তো বেশি কথা কইতেছস, তোর এত সাহস আসে করতি কে? এই ওরে এখান থেকে খেদা, ওরে এখান থেকে দা, মাথা মতো কিন্তু খুব গরম আছে, ওরে এখান থেকে খেদা। মণ্ডল সাহেবের কাছে অপমান হয়ে বাড়ি ফেরার পথেই শুরু হলো মাগরিবের আজান। সন্ধ্যা তো হইয়া গেল, আজানও দিয়া ফেলাইছে, এক জায়গায় বৈশা ইফতারটা কইরা ফেলাই। সময় মতো ইফতার করা তো সুন্নত। যাই যাই। কি ব্যাপার, কান্না কাওয়াজ আসে করতে? আমি কি ভুল শুনতেছি? আবার কই দেখিও তো না। ও এটা কে? এটা কান্না করে কেন? যাই তো একটু জিগাই। কিরে বাবা, কে তুই, কান্তাস কেন? চাচা আমি অভিজিৎ। কোন বাড়ি থাকো? ওই যে হিন্দু বাড়িটা? হ্যাঁ চাচা, ওই যে সামনের বাড়িটা। তুই হিন্দু বাড়ি কার পোলা? চাচা আমার আব্বার নাম গণেশ। তুই গণেশের পোলা? হ্যাঁ চাচা, আপনি আব্বারে চিনেন? তোর বাপ আর আমি একলগে পড়ালেখা করছিলাম, ওই যে আমার প্রাইমারি স্কুলটা আছে না? জি স্যার। ওইখানে কান্তাস কেন বাবা? আরে বাপ ক, সমস্যা নাই ক। চাচা ওই যে বাবু মারা যাওয়ার পরে ওই যে করিম জেঠার দোকানটা আছে না বাজারে? বাজারে, হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমি কাজ করতাম। হ্যাঁ, আমার বাইর করে দিছে। কেন কেন বাইর করছে? ওই যে আমি যে হিন্দু, এজন্য আমার বাইর করে দিছে। মুসলমানরা নাকি আমার হাতের খাবার খাইবো না, আমি চা দিলে নিব না, এজন্য আমার বাইর করে দিছে। একে তো আমার কাছ থেকে বের করে দিছে, এরপর এখন শুরু হয়েছে আবার লকডাউন। এখন যে আবার নতুন কোনো কাজ করবো, কোনো কাজ পামু, কাজও পাই দিছি না, কয়েকদিন ধরে দা খাইয়া রয়েছি। কী কাজ, কিছু কাজ নাই? না। আচ্ছা শুন, এদিকে আমার লগে, আমার লগে ওট ওট। এলো বাবা, আমি ওই যে কাম করতে আসছিলাম, আমি পাশের এলাকা বুঝছস, তো কাম করতে আসছিলাম, তোকে সীতাকোলাত কাম করছিলাম আমাকে মণ্ডলের। তো আমি রোজা রয়েছি, তো আমাকে তো রোজা চলে এখন জানোস, ইফতার করতে আনছিলাম, ধর তুই এগুলো খা। না না চাচা, আমি এগুলো নিতে পারবো না চাচা। আপনি আপনি খান, আপনি রোজা রাখছেন, আপনি সারাদিন কিছু খান না, আপনি খান এগুলো, আপনি ইফতার করেন। আরে আমি একদিন খাই নাই, সকাল থেকে খাই নাই, তুই দুই দিন থেকে উপাস। ল সমস্যা নেই চাচা। আর কইতেছেন আমার বাড়ির পাশে, আমি যে আমার 20-25 মিনিট লাগবে আমি হাঁটি যেতে, সমস্যা নেই, তুই খা, আমি খাইতে পারবো, বাড়িতে যাই যা। চাচা আমি এটা ঘরে নিয়ে যাই। ঘরে ঘরে নিয়ে যেতে পারো, সমস্যা নেই। কেন এখানে খা, সমস্যা কি? আমার মাও দুই দিন ধরে কিছু খায় নাই। কি কইতে তো, তোর পুরো ফ্যামিলি না খেয়ে আছে? বাবু মরার পর থেকে তো সংসারটা আমি চালাইতাম, এক মাস ধরে তো আমার এই কাম নাই, ঘরে একটু খাবার নাই। ছেলের খারাপ লাগতাম। হ্যালো, ওই ইফতার করো তো, ধরে নাই লেগে।
শিউলি। হ্যাঁ আমি কইতাছি। আচ্ছা শুনো, ওই ঘরে কয়দিনের খাওয়ান আছে? 4-5 দিনের হইব না? আচ্ছা আচ্ছা, আমি আইতাছি, আমি ঘরে আইয়া ইফতার করবো। আইতাছি আইতাছি। আচ্ছা রাখো রাখো। ধর বাপ, এই টাকাগুলো রাখ, এই টাকা দিয়ে কয়েকদিন চলতে পারবি, এগুলো দিয়ে সংসার চালে, ঠিক আছে? আচ্ছা দাদা, তাহলে আমি ঘরে যাই, মা বসে রয়েছি। যাও যাও যাও। পোলাডারে কইছিলাম এই ঈদে তার নতুন জামা কিনা দিব, কিন্তু কেমনে কিনা দিব? মন্ডল তো আমার পুরো টাকা দিল না। এদিকে হিন্দু পোলাডা তার পরিবার নিয়ে খুব খারাপ অবস্থায় আছে। আল্লাহর কাছে অনেক শুকর, আল্লাহ আমার পরিবারটারে এর থেকে অনেক ভালো অবস্থানে রাখছে। আমারে মাফ করে দিস বাপ, আমি তোর আবদার রাখতে পারি নাই, আমারে তুই মাফ করে দিস। এবারও তুই পুরান জামাগুলো দিয়ে ঈদ করা লাগবো, আমারে তুই মাফ করে দিস বাপ, মাফ করে দিস।